কম্পিউটার আচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো রিটার্গেটিং বা কাস্টম অডিয়েন্স লোকেল লোকেল আইক অডিয়েন্স এইগুলো কিভাবে করতে হয় ঠিক আছে এইগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব সো আমি আমার বিজনেস ম্যানেজারের বিজনেস কাঙ্ক্ষিত বিজনেস ম্যানেজারে চলে গেলাম দেন এটা করতে গেলে ফার্স্টে আমাদের বিজনেস পেজও থাকতে হবে ইভেন ওয়েবসাইটও থাকতে হবে সো আমি যদি ওয়েবসাইটে যাই আচ্ছা ফার্স্টে আপনাদের আমি একটা জিনিস বোঝাই আপনারা রিটার্গেটিং ক্যাম্পেইন বলতে কি বোঝেন এ সম্পর্কে কি কোনো ধারণা আছে কারোর কোনো আচ্ছা ঠিক আছে রিটার্গেটিং বলতে বোঝানো হয় মনে করেন যে আপনি একটা ক্যাম্পেন করতে আসছেন মানে একটা ক্যাম্পেন আপনি চালাইছেন এই ওয়েবসাইট পরে ঠিক আছে এখন একশোটা বা এক হাজার বা দুই হাজার জন আপনার এই ল্যান্ডিং পেজটা ভিজিট করছে ঠিক আছে এই ভিজিট করার পরে আপনার এক হাজার জন বা দুই হাজার জনের ভিতর থেকে আপনার একশো বা দেড়শোটা পার্চেস হইছে এখানে যে কোনো প্রোডাক্ট পার্চেস হইতে পারে ঠিক আছে পার্চেস হয়েছে দেড়শোটা এখন আপনি চাচ্ছেন যে যারা আমার এক টু কাট করছে মনে করেন যে এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট এর ভিতরে আপনার যে একশো চল্লিশ ডলার এই প্রোডাক্টটা আমার এক টু কাট করছে ঠিক আছে এই এক টু কাট করছে মনে করেন যে আড়াইশোটা বা তিনশোটা যে কোনো কিছু হইতে পারে এই 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 ডাটা গুলো আমার জমা হবে কোথায় কে একজন বলেন ডাটা সেটস অথবা পিক জেলে ঠিক আছে আমার এখানে পিক জেল করতেছে আপনাদের হচ্ছে ডাটা সেট শো করবে ঠিক আছে পিক জেলের ভিতরে ইভেন্ট সেট বলে একটা অপশন আছে ইভেন্ট ম্যানেজার এই ইভেন্ট ম্যানেজারের ভিতরে এই এভ্রিথিং সব গুলো আপনি পাবেন যে আপনার পেজ ভিউ কয়টা অ্যাড টু কাট কয়টা পারচেস কয়টা ঠিক আছে ইনিশিয়াল আউট কয়টা এইগুলো আপনারা স্টেপ বাই স্টেপ সব কিছু জানতে পারবেন এই যে আমার এইখানে দেখতে পাচ্ছেন যে দুই হাজার তিনশো মানে টু পয়েন্ট থ্রি কে হচ্ছে আপনার পেজ ভিউ ভিউ কন্টেন্ট হচ্ছে একশো পাঁচটা অ্যাড টু কাট হচ্ছে বাহান্নটা সার্চ হচ্ছে বাইশটা ইনিশিয়াল চেক আউট হচ্ছে আঠারোটা পার্সেস হচ্ছে এগারোটা আর অ্যাড পেমেন্ট ইনফরমেশন আর কি সাতটা ঠিক আছে আমি যখন পেজগুয়াল সেট আপ আপনাদের দেখাইছি সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আর কি দেখাই দিয়েছি সো আপনি চাইলে এই যে পার্সেস হয়েছে এগারোটা এই যে দুই অডিয়েন্স বা কাস্টমারের ভিতরে পার্সেস এগারোটা হয়েছে ঠিক আছে আপনি যদি চান সো এই দুই হাজার তিনশো আপনি আবার রিটার্গেটিং করতে পারেন বা একশো পাস এই ভিউ কন্টেন্ট এই অডিয়েন্স গুলাকে আপনি রিটার্গেটিং করতে পারেন বা কাস্টম অডিয়েন্স লুকে লাইকের মাধ্যমে আপনি আবার টার্গেট করতে পারেন ঠিক আছে এইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো মানে এতটুক কি আপনারা বুঝতে পারছেন এই কনসেপ্টটা যে বুঝতে পারছি Okay. So আচ্ছা এই বিজনেস ম্যানেজারে আসার পরে যখন আপনি এই কাস্টম অডিয়েন্স বা লোকাল লাইক অডিয়েন্স এইগুলো ডিটেল টার্গেটিং করবেন বা টার্গেট অডিয়েন্স এটা করার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে বিজনেস ম্যানেজারের মধ্যে এখানে ইভেন্ট আনা এই যে অডিয়েন্স বলে একটা অপশেকশন আছে এই যে এখানে অডিয়েন্স আর একটা পাবেন আপনি এই যে এখানে অডিয়েন্স তা দুইটা যে একটাই ক্লিক করলে আর কি হবে এখান থেকে যে আমার এখনো পর্যন্ত কোনো অডিয়েন্স আর কি সিলেক্ট করা নাই ঠিক আছে সো এইটার জন্য আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য করেন ঠিক আছে এই পেজটা সবাই এই জিনিসটা আর কি ভুল করে এইখানে এই বিভিন্ন অ্যাড ম্যানেজার আছে বা কারোর এইখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে তিনটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে ঠিক আছে এইভাবে আর কি থাকবে আমার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট প্রীতম সরকার আর একটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে এই সবাই এই এই জিনিসগুলো একটু সিলেক্ট করবেন আপনাদের সবার তো এই যে পিকজেলটা এত অ্যাক্টিভ আছে পিকজেল অ্যাক্টিভ আছে না ওকে আর এইটা করতে গেলে আপনার ক্লায়েন্টের অবশ্যই আপনার ওয়েবসাইট থাকবে আবার কোন কারোর যদি ওয়েবসাইট না থাকে তারপরেও আমরা আর কি কিভাবে ডিটেল টার্গেটিং বা এই কাস্টম অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয় বা এই রিটার্গেটিং কিভাবে করতে হয় এইগুলো আর কি করা যায় ওইগুলো আর কি দেখব স্টেপ বাই স্টেপ সো এইখান থেকে আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আর কি সিলেক্ট করে নিব এইটা নেওয়ার পরে এই যে ক্রিয়েটে কাস্টম অডিয়েন্স ঠিক আছে এইটা আমরা সিলেক্ট করব আর কাস্টম অডিয়েন্স সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে লুকে লাইক অডিয়েন্সটা কি সিলেক্ট করতে হয় আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই এই কাস্টম অডিয়েন্স আপনার অ্যাক্টিভ হইতে সময় লাগে বেশ অনেকক্ষণ সময় লাগে এটা ম্যাক্সিমাম তিরিশ ঘন্টা লাগতে পারে ঠিক আছে এই যে এইখানে বিভিন্ন অপশন আছে আপনি যদি চান এই যে ওয়েবসাইটের মাধ্যমে মানে কিসের মাধ্যমে আপনি টার্গেটিংটা করবেন কাস্টম অডিয়েন্স টার্গেটিং মানে রিটার্গেটিং ওয়েবসাইট এর মাধ্যমে করা যাবে তারপরে এই যে অ্যাপ অ্যাক্টিভিটি এই যে আপনারা তো দারাজ তো সবাই চেনেন চেনেন না কম বেশি আপনাদের সবার ফোনে কিন্তু দারাজ অ্যাপটা ইনস্টল করা আছে সো আপনি শুধু ইনস্টল করলেই ওই দ্বারা কিন্তু আপনার ডাটা কিন্তু সব পেয়ে যায় ওটা কিসের মাধ্যমে পায় এই যে অ্যাপ অ্যাক্টিভিটি এটার মাধ্যমে ওই দ্বারাজ ওইখানে আর কি ট্র্যাকিং করে রাখছে ওর অ্যাপটা আপনি ইনস্টল করলেই ও যখন মানে রিটার্গেটিং করবে তখন কিন্তু অটোমেটিকলি আপনারে সে ট্র্যাক করতে পারবে মানে তার সে অ্যাক্টিভিটি এবং সকাল অ্যাপডেট সে অ্যাক্স ক্যাম্পেন চালাইলেই আপনার কাছে কিন্তু চলে যাবে আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করে দেন এটা কিন্তু হয় বুঝছেন এই যে ওয়েবসাইটে সিলেক্ট করার পরে এই যে নেক্সট এ ক্লিক করলে আপনার আমার এখানে দুইটা পিকজেল আছে এই যে একটা হচ্ছে এই পিকজেল আর একটা হচ্ছে এইটা এই যে এটা অ্যাক্টিভ এটা এখানে শো করবে এই যে অ্যাক্টিভটা যে এইখানে অল ওয়েবসাইট ভিজিটরস আমি চাচ্ছি যে আমার

মানে আমার ওয়েবসাইটে পেমেন্ট মেথড কারা কারা অ্যাড করছে আমি তাদের মানে এভরিথিং অল ডিটেলস আমি টার্গেটিং করব সো ওইটার জন্য অল ওয়েবসাইট ভিজিটরস এই অপশনটাতে আমরা সিলেক্ট করব ঠিক আছে আপনাদের যদি চান এই যে অ্যাড টু কাট কারা করছে এটা আমি সিলেক্ট করতে পারি এই ভাবে আর কি টার্গেট করা যায় কিন্তু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে এটা আমি বুঝছি এই অ্যাড টু কার্টে কারা করছে এর থেকে আপনি যদি অল ওয়েবসাইট ভিজিটর ভিজিটরে মানে অল ওয়েবসাইটে কারা কারা ঢুকছে এইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে রেজাল্ট আর কি ভালো পাবেন ঠিক আছে আর এইখানে আপনি মানে কত জনের ডাটা মানে কত দিনের ডাটা চাচ্ছেন এইটা আর কি এখানে লাস্ট তিরিশ দিনের ডাটাটা আপনি ইয়ে করতে পারবেন এটা কি বোঝা গেল বুঝতে পারছি এখন সাধারণত ক্লায়েন্ট এর যখন অ্যাড করতে বলবে আমরা কয়দিন এটা ডাটা নিলে ভালো হবে 30 দিন ম্যাক্সিমাম এই বাদ দিয়ে দিন না এখানে 30 দিন আবার আরেকটা জিনিস আপনাদের দেখাই এই যে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স এটার ভিতরে মনে করেন যে কি হইতে পারে ক্লায়েন্টের ওয়েবসাইট নাই ঠিক আছে কিন্তু ওর ওর ব্যবসা কিন্তু অনেক বড় মানে ফেসবুক পেজটা অনেক বড় এই যে সে কথার কথা এই যে এইখানে এই যে আমাদের যেমন ছয়শো সত্তর লাইক ফলো না ক্লায়েন্টের এইখানে মনে করেন যে আহ বিশ হাজার তিরিশ হাজার এরকম ফলোয়ার তার এই ভিডিও দাঁড়ান একটা মিনিট এই যে এইখানে দুই তিন মিলিয়ন আপনি যদি চান এই ভিডিও কতজন আর কি দেখছে ঠিক আছে ভিউ কতজন হয়েছে এইটাও আর কি করা সম্ভব এইটার জন্য আপনার এই যে ভিডিও ভিডিও যে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে যে নেক্সটে ক্লিক করবেন করার পরে

ওয়াসেট লাস্ট পনেরো বা এইটা দিয়ে দিলেন এটা দিয়ে দেওয়ার পরে চুজ ভিডিও এই যে এখানে ভিডিও চুজ করার একটা অপশন আছে যে কোন ভিডিওটা এই যে এই ভিডিওটা এই ভিডিওটা সব থেকে ভিউ বেশি ঠিক আছে আপনি এটা এভাবে সিলেক্ট করে দিতে পারেন যে কনফার্ম অডিও আর এইখানে আপনি পেজের ক্ষেত্রে আপনার এখানে তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি আর কি ডাটা দেখাচ্ছে আপনার পেজ কিন্তু নতুনও হইতে পারে বুঝছেন সো ওই ক্ষেত্রে আপনি এই জায়গায় দিয়ে দিবেন একশো আশি একশো আশি দিন একশো আশি দিনের ভিতরে আমার ভিডিও যতগুলা দেখছে বা যারা দেখছে আমি তাদেরকে টার্গেটিং করতে চাচ্ছি এটা আর কি করা সম্ভব এখানে নাম দেন ক্রিয়েটআরডিও ভিডিও সি ইউ এস টি ও এম কাস্টম এ ইউ ডি অডিয়েন্স ঠিক আছে এই যে এই ব্যাপারে আর কি যাবে এখানে আর কি রানিং লেখা থাকবে ঠিক আছে এটা ওইতে আর কি সময় লাগে এখানে যদি আমরা আবার যাই কাস্টম অডিয়েন্স ক্রিয়েট আপনি যাচ্ছেন ফেসবুক পেজের জন্য আপনি শুধু পেজ পেজে আপনি ইয়ে করবেন আহ টার্গেটিং করবেন শুধু পেজটাকে ঠিক আছে সো এইখানে আপনার এই যে এভ্রিয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ যারা যারা পেজের সাথে এঙ্গেজড আছে বা আপনার পেজ যারা ভিউ করছে একবার হইলেও ভিউ করছে তাদেরকেও আর কি টার্গেট করা যাবে এই অপশনটার মাধ্যমে আপনারা সবাই এই অপশনটা সিলেক্ট করবেন ঠিক আছে এইখানে আপনারা একশো আশি দিন দিয়ে দিবেন পেজ তাহলে যেসব ক্লায়েন্ট এর শুধু পেজ আছে ওয়েবসাইট নাই তারা চাইলে যে করতে পারবে এটার মাধ্যমে হ্যাঁ 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 যদি যদি শুধু পেজ আছে তার বুঝছেন কিন্তু কোন ওয়েবসাইট নাই তাইলে আর কি করা যাবে আবার ওয়েবসাইট থাকলে আবার ভালো হয় এটাই আর কি আচ্ছা ওয়েবসাইট এবং ফেসবুক পেজ দুইটা একসাথে করে করা যায় না বুঝি নাই ওয়েবসাইট এবং আপনার ফেসবুক পেজ দুইটা ধরেন দুই ধরনের অডিয়েন্স আছে তো এখন দুইটাকে একসাথে করে রিটার্গেটিং করা যায় আমি বলবো আচ্ছা ওই পর্যন্ত আমি এখনো যাইনি আমার যাইতে দেন আচ্ছা ওয়েবসাইটটা নেই আর এইখানে কিন্তু ওই যে শুধু আপনার ফেসবুক পেজ না যদি মনে করেন যে ক্লায়েন্টের শুধু ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামের জন্য আমি করতে চাচ্ছি তাইলে এই যে ইনস্টাগ্রাম অপশন আছে ঠিক আছে ওই সেম টু সেম আমি ওই যে ভিডিও তারপরে ফেসবুক পেজের জন্য যেভাবে দেখালাম না ওই সেম টু সেম আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য আর কি করতে পারবেন কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনার এই যে ভিডিও পেজ ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এই এইখানে এই যে মেটা মেটার ভিতরে যতগুলো কি অপশন আছে এই এতগুলো অপশনের ভিতরে এই তিনটা জিনিস আর কি সব থেকে ভালো বেশি আর কি হয় না না পাওয়া যায় ওই যে আপনাদের যে ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় ওই যে ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় না আপনি ওই ইভেন্ট ইভেন্টের মাধ্যমে মাধ্যমে কি অডিয়েন্স পাবেন ঠিক আছে এই যে এইটা আর কি সেই এই অপশন সো আমি ওয়েবসাইটে তো দেখাই লিস্টটা কি হ্যাঁ হ্যাঁ কাস্টমার লিস্ট ইউ সোর্স কাস্টমার লিস্ট ওয়েবসাইটে সাথে ডান দিকে কাস্টমার লিস্ট এইটা হচ্ছে যে কাস্টমার লিস্ট কাস্টমার লিস্ট বলতে বোঝাই যে তো আমরা এটার ভিতরে যাই এটার ভিতরে যে লিড অ্যাড আপনাদের তো আমি এখনো দেখাইনি লিড অ্যাড লিড অ্যাড দেখাবো মনে করেন যে ক্লায়েন্টের কাছে কোন ডাটা আছে ডাটা বলতে এখানে বোঝাতে বোঝাতে যাচ্ছে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার তারপরে মোবাইল মোবাইল নাম্বার ফেসবুক অ্যাপ ইউজার আইডি সামথিং লাইক দ্যাট তারপর ফেসবুক পেজ বা ফার্স্ট নেম তারপর সেকেন্ড নেম এভরিথিং যা আছে আপনি এইগুলা দিয়ে টার্গেট করতে পারেন বোঝাইতে পারছি রিটার্গেটিং করতে পারেন সো এইখানে এই যে ডাউনলোড ফাইল টেম্পলেট এই এই ডাউনলোড ফাইল টেম্পলেটের থেকে এই যে আমি দেখাই দাঁড়ান এই যে এখানে ইমেল ফোন নাম্বার এটাকে দেখা যাচ্ছে যে এইভাবে দিয়ে দিলেই আর কি ও ওর মতো আর কি টার্গেট করে নেবে বুঝতে পারছেন ওকে কাস্টম অডিয়েন্স ওয়েবসাইট ওয়েবসাইট এর মধ্যে এই যে অল ওয়েবসাইট ভিজিটরস দেন লাস্ট থার্টি ডেজ ইনক্লুড মোর পিপল না এটা দেওয়ার দরকার নাই এই যে ইনক্লুড মোর পিপল এইগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই যেমন আছে এইখানে একটা কাস্টম অডিয়েন্স এর নাম দিলেন যে ওয়েবসাইট ওয়েবসাইট

আপনার এই অডিয়েন্সটা এইখানে কতজন দেন এক হাজার জন এটা আপনি এখানে চাচ্ছেন যে এটাকে আপনি ক্রিয়েট লোকে লাইক অডিয়েন্সে আপনি কনভার্ট করবেন সো এইখান থেকে ক্রিয়েট লোকে লাইক অডিয়েন্স এটা আপনার টার্গেটেড কান্ট্রি অনুযায়ী এইখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন যে ইউনাইটেড স্টেট রেঞ্জ দেখছেন কত টু পয়েন্ট এইট মিলিয়ন এই লোকে লাইক অডিয়েন্স কার মানে বিশেষত্ব হচ্ছে যে আপনার যে টার্গেটেড নিশ আমার কথাটা একটু ভালো করে বুঝেন আর যদি না বুঝতে পারেন আবার প্রশ্ন করবেন আপনার এই দাঁড়ান আমি এটার ভিতরে যাই মনে করেন যে এই যে পজিটিভ ফ্যাশন যে ভিডিও এটা আমার ক্লথিং রিলেটেড না এই ক্লথিং রিলেটেডের এর মধ্যে আমার অন্যান্য পেজ থাকতে পারে বা অন্যান্য ওয়েবসাইট থাকতে পারে আমি কিন্তু টার্গেটিং করেছি আমার এই ভিডিও যারা যারা দেখছে ফেসবুকে ঠিক আছে সো অন্যান্য পেজের আন্ডারে অডিয়েন্স আছে আমি ওদেরকেও আর কি টার্গেট করছি ঠিক আছে আমি যখন এই এক ক্যাম্পেইনটা করব তখন আর কি অন্যান্য পেজের অন্যান্য পেজের থেকে যারা যেসব অডিয়েন্সটা আর কি পারচেস করে প্রোডাক্ট তাদের কাছেও এই একটা শো করবে আমি কি বোঝাইতে পারলাম বোঝাইতে পারছি আমার এই যে এই গোলটার নাম কি ভিডিও কাস্টম অডিয়েন্স না জি হ্যাঁ একজন রেসপন্স করেন আমি কি করছি আমার আমি চাচ্ছি কি যে আমি যদি চাই আমার এই এই কাস্টম অডিয়েন্স বা লুকে লুকে লাইক অডিয়েন্স বা এই রিটার্গেটিং অ্যাড এর ক্ষেত্রে এই রিটার্গেটিং করে মানুষের কাছ থেকে আমি হয় সেল আনবো আর তা না হলে আমার ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবো আমার গোল তো এই দুইটা এই দুইটা না আমি যদি সেলস ক্যাম্পেইন দিতাম তাইলে আমার আমি আমার প্রোডাক্ট পারচেস করতে চাইতেছি আর আমি তো চাইতেছি এখন আমার এই পেজের জন্য আমি আর কি ফলো 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 করে এটাই তো আমার গোল এই দুইটা ছাড়া তো আমার আর কোনো গোল নাই আছে না ওকে সো যেহেতু আমার এই দুইটা ছাড়া কোনো গোল নাই সো আমার আমার এখন এই দুইটার ভিতরে একটাই গোল সেই গোলটা হচ্ছে কি আমি চাচ্ছি যে আমার এই পেজে যেন আমি বা অ্যাডস করে আমার পেজে যেন লাইক ক্যাম্পেন ফলোয়ার পাই আমি লাইক ফলোয়ার পাই সো আমি কি করলাম এই আমি আমার ওই কাস্টম অডিয়েন্সটাকে আমি ফার্স্টে আর কি কাস্টম অডিয়েন্স করছি ওইটা করার পরে আমি লুক লাইক অডিয়েন্স করছি মানে লুক লাইক অডিয়েন্স আর কি ক্রিয়েট করব। সো এইটা করার কারণ হচ্ছে যে আমার এইখানে যারা এই যে পাঁচ হাজার যারা আমার এই ভিডিওটা দেখছে ঠিক আছে তারা সহ আরো যারা এই রকম ভিডিও দেখতে অভ্যস্ত বা এই ফ্যাশন রিলেটেড কাজের সাথে জড়িত কাজের সাথে জড়িত মানে যারা এই প্রোডাক্ট বা এই সার্ভিস বা এই ভিডিওগুলা পছন্দ করে তাদের কাছেও যেন আমি অল্প টাকায় আমার এই অ্যাডটা দেখাইতে পারি ফেসবুকের কাছে এই সকল ডাটা গুলো তখন বুঝে যাবে যে আমি কি চাচ্ছি আমার মনের ভাবটা কি তখন ফেসবুক ওই ডাটা অনুযায়ী ওদের কাছে আমার এই একটা পৌঁছাই দিবে এটাই হচ্ছে লুকে লাইক অডিয়েন্সের আর কি বিশেষত্ব বুঝছেন বুঝছেন এই যে ক্রিয়েট অডিয়েন্সে আপনারা সিলেক্ট করবেন যদি আমার ক্লায়েন্ট যদি বলতো যদি বাংলাদেশের ক্লায়েন্ট হইতো তাহলে অবশ্যই আপনারা এই ইয়েটা আর কি সিলেক্ট করে দিবেন আর এইখানে যে কোনো একটা দেশ আর কি সিলেক্ট করতে হবে মাল্টিপল কান্ট্রি আপনি সিলেক্ট করবেন না কখনোই না তাহলে রেজাল্ট আপনি কখনোই ভালো পাবেন না যদি শুধু আমার ভিডিও যারা বিয়ে করছে শুধু তাদের গুলা চাই তাহলে আমরা লোক লাইক করবো না তাই তো না না আপনি লোকাল লোকাল লাইক অডিয়েন্স মানে মানে সব অ্যাডের ক্ষেত্রে পারবেন আর কি করতে আমি চাচ্ছি যে আমার আমার আমি নিশ আমার কি বলছি আমার গোল হচ্ছে যে আমার এই পেজটাতে আমি আর কি আরো ফলো আপ চাচ্ছি আরো মনে করেন যে গ্রো করতে চাচ্ছি সো আমি আমি যখন রান করছি তখন আমার ভিডিও দেখছে কতজন পাঁচশো সরি পাঁচ হাজার ছয় জন আমার এই ভিডিওটা দেখছে কিন্তু এই পাঁচ হাজার ছয় জনের মধ্যে আমার লাইক আসছে আর কি ছয়শো সত্তরটা আর আর লোকজন কিন্তু আমার পেজে আর কি লাইক টাইক করে নাই সো আমি এখন কি চাইতেছি আমার এটাকে কাস্টম অডিয়েন্স এবং লোকে লাইক অডিয়েন্সের থ্রুতে আমার এই পেজটাতে যেন আরো ফলোয়ার আমি বাড়াইতে পারি সো এই কাস্টম এই কাস্টম অডিয়েন্সের মানে হচ্ছে যে আমার এই ইয়াটা মানে আমার এই অডিয়েন্সটা এই পাঁচ হাজার ছয়শোর ভিতরে আর কি সীমাবদ্ধ থাকবে আর লোকে লাইকটার কারণ হচ্ছে মানে বিশেষত্ব হচ্ছে যে আমার এই পাঁচ হাজার ছয়শোর মধ্যে আর এই রিলেটেড ভিডিও যারা দেখছে তাদের কাছেও যেন আমার এই একটা শো করে লোকে লাইকের বিশেষত্ব হচ্ছে এইটা তার মানে হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম ভিডিও কতজন দেখছে দুই লাখ টু পয়েন্ট এইট মিলিয়ন মানুষ এরা দেখছে হ্যাঁ এই যে ওয়ান পার্সেন্ট বোঝাইতে পারছি এই যে কতজন কতজনের কাছে আর কি রিচ হবে এই যে এখানে আর কি দেখাই দিচ্ছে আমি কি বোঝাইতে পারলাম আপনাদের ওকে ওকে এই যে

অডিয়েন্সের ভিতরে যে ক্রিয়েট অডিয়েন্স এবং লাইক অডিয়েন্স এইগুলো আর কি ইয়ে করতে পারবেন মানে সিলেক্ট করতে হয় এই ক্রিয়েট গুলা করতে হয় এখান থেকে অডিয়েন্সগুলা সো এইখান থেকে আপনার তো ক্রিয়েট করা হয়ে গেছে এবার আপনি কি করবেন ক্যাম্পেইন চালাবেন সো ওইটার জন্য কি করণীয় আপনি সেই আগে রয়েতে আপনি চলে যান আপনি চলে যান আপনার কাঙ্ক্ষিত অ্যাড ম্যানেজার ওপেন ইন অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনার ক্যাম্পেন অবজেক্টিভ অনুযায়ী গোল অনুযায়ী আপনি কি চাচ্ছেন ব্র্যান্ড অনেক চাচ্ছেন ট্রাফিক চাচ্ছেন নাকি এঙ্গেজমেন্ট লিড অ্যাপ প্রমোশন না সেলস ঠিক আছে আমি চাচ্ছি যে কথার কথা এঙ্গেজমেন্ট করতে ঠিক আছে সো ওইটার জন্য এই যে কন্টিনিউতে ক্লিক করলাম যে এংগেজমেন্ট এঙ্গেজমেন্ট পরে এখানে কোনো কিছু নাই দেন নেক্সট আপনারা চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পরে এই যে যে ফেসবুক পেজ আপনারা এখানে একদিনকে আপনি কে জানি নক দিছিল আমাকে রাত্রে বেলায় যে তার ফলোয়ার বানানোর জন্য কি করণীয় এই যে ভাই এইটা আপনি দেখে নেন যে ফলোয়ার বানানোর জন্য এই যে ফেসবুক পেজের এই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন এইটা সিলেক্ট করার পরে আগের দিনকে কি দেখছিলাম যে আপনার ডিটেল টার্গেটিং আজকে আমরা ডিটেল টার্গেটিং এ ক্লিক করব না করব হচ্ছে এই যে অডিয়েন্স এই যে অডিয়েন্স এর এইখানে যে কাস্টম অডিয়েন্স বলে একটা অপশন আছে এই যে এই যে আমি লুকে লাইক অডিয়েন্স করব নাকি কাস্টম অডিয়েন্স সো যেহেতু আমার কাস্টম অডিয়েন্সটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে ভিডিও কাস্টম অডিয়েন্স এই টাইম সিলেক্ট করে দিব এইটা দেওয়ার পরে দেন আমি নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার আগে এইটা আমি এস্টারকে সিলেক্ট করে দিই বিশের থেকে বিশের থেকে পঞ্চাশ হ্যালো আমি ক্লাসে আছি পরে আমি ক্লাসে আছি পরে ফোন দিতেছি সো জেন্ডার অল থাকুক দেওয়ার পরে যে ইউনাইটেড স্টেট এইটা আর কি আরকি দিয়ে দিবেন আর কোনো কিছু করার দরকার নাই আর অনেকে এখানে একটা প্রশ্ন করতে পারেন এখন আপনার ফোকাস রাখতে হবে একটা জিনিস এই দুইটা জিনিস কিন্তু একসাথে কিন্তু দেওয়া যাবে না আপনি যদি চান আপনি লোকে মানে বেশি কিন্তু খাওয়া যাবে না ভাই ঠিক আছে আপনার হয় কাস্টমার অডিয়েন্স দিতে হবে তা না হলে লোকে লাইক অডিয়েন্স দিতে হবে ঠিক আছে আর নাই এই দুইটার মধ্যে ভালো গুণটা দুইটাই ভালো ঠিক আছে দুইটাই ভালো কিন্তু এই দুই এই এই দুইটা জিনিস দেওয়া যাবে কিভাবে জানেন যখন আপনি এই অ্যাড সেটটা বা এই অ্যাড কপিটা ডুপ্লিকেট করবেন আমি আপনাদের ডুপ্লিকেট করা দেখাইছি না কিভাবে ক্যাম্পেইন ডুপ্লিকেট করবেন জি জি হ্যাঁ ওই রকম এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ আপনি আপনি একটা আর কি কাস্টম অডিয়েন্স দিলেন আর একটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স দিলেন তাহলে তো হয়ে গেল এই যে লুকে লাইক অডিয়েন্সটা আপনি সিলেক্ট করে দিলে হয়ে যাবে ঠিক আছে কিন্তু এটা করতে গেলে আপনার ওই যে ইয়াটা আর কি অ্যাক্টিভ হইতে হবে রানিং হইতে হবে তা না হইলে আপনি দিতে পারবেন না বুঝতে পারছেন দেন এটা করার পরে দেন ক্লিক করবেন আপনাদেরকে এক্সিস্টিং পোস্টটা কি আসে আমার এটা কেন জানি আসে না মিডিয়া আচ্ছা অ্যাড মিডিয়াতে যাই যে মনে করেন যে আমি এই ভিডিওটা নিলাম আবার এই যে ভিডিওটা নেওয়ার পরে পোস্ট প্রাইমারি টেক্সট এই যে এটা দেওয়ার পরে যদি পাবলিশ দিই তাহলে আমার পাবলিশ হয়ে যাবে এখানে ট্র্যাকিংটা কি ওয়েবসাইট ইভেন্ট ট্র্যাকিংটা তো এখানে কোনো কিছু হবে না কারণ আমি গোলটা আর কি সিলেক্ট করছি আমার পেজ না ফেসবুক পেজের জন্য তাহলে ফেসবুক পেজে আমার লাইক ফলো বাড়বে এই যে আপনি দেখতে পাচ্ছেন দেখছেন গোলটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ক্ষেত্রে আর কি হ্যাঁ হ্যাঁ দেন আপনি চাচ্ছেন এখন এটা ডুপ্লিকেট করে এই যে ডুপ্লিকেট ডুপ্লিকেট করবেন এই যে ডুপ্লিকেট করার পরে আপনি এই যে কাস্টম অস না এটা উঠাই দিলেন উঠাই দেওয়ার পরে এই যে লোকে লাইক অডিয়েন্স লোকে লাইক অডিয়েন্স কিন্তু আমার এখানে একটা ঠিক আছে এইটা কিন্তু এখন অ্যাক্টিভ হয় নাই অ্যাক্টিভ অ্যাক্টিভ হওয়ার হওয়ার পরে আপনি যখন অ্যাক্টিভ হবে তখন এই যে পাবলিশে ক্লিক করবেন এই যে এই রেডি শো করবে বুঝছেন এই যে রেডি বোঝাইতে পারছি আমার একটা আর কি অ্যাক্টিভ হয়ে যাবে এই যে ইন্টারভিউ তো চলে গেছে অলরেডি ঠিক আছে বুঝতে পারছেন সবাই তাইলে আমরা ওয়েবসাইট থাকলেও আমরা রিটার্গেটিং করতে পারবো আবার না থাকলেও কিন্তু করতে পারবো এটা কিন্তু আজকে শিখলাম আর আপনাদের সবার তো পিক্সেল সেট আপ করা আছে নাকি ওকে আজকের ক্লাস আর কি এই পর্যন্তই ঠিক আছে আর কারো কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারেন ক্লায়েন্ট যদি আসে আসিয়ে যদি বলে তো আবার রিটার্গেটিং করবো কিন্তু আমি দেখলাম যে ওনার ওয়েবসাইট এবং পেজটা হচ্ছে নিউ তাহলে ওনাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে ভাই বিষয়টা হচ্ছে যে ক্লায়েন্ট কখনো আপনাকে বলবে না যে তোমার রিটার্গেটিং করতে হবে বুঝছেন কারণ ক্লায়েন্ট তো এসব সম্পর্কে জানে না রিটার্গেটিং কি লোকে লাইক অডিয়েন্স কি যদি এগুলো জানতো কখনোই আপনারা যে কাজ করাইতো না ঠিক আছে সো এই এই আমি বলি এই রিটার্গেটিং বলেন কাস্টম অডিয়েন্স বলেন এই সেলস ফানেল বলেন এইগুলো হচ্ছে একটা মার্কেটারের স্ট্র্যাটেজি ক্লায়েন্ট এইসব জানে না ক্লায়েন্ট চাবে সেল আপনি যখন সেল দিতে পারবেন না তখন ক্লায়েন্ট আপনার কাছ থেকে চলে যাবে পারলাম আর সেল পাইতে গেলে এই সব স্ট্র্যাটেজিগুলা আপনার করতে হয় আপনি তখন ক্লায়েন্টের ধাপে ধাপে বলবেন যে দেখো তোমার এই বিজনেসটা তো নতুন তুমি তো প্রথমেই তো সেল পাবা না তোমার প্রথমে কি করতে হবে তোমার এক সপ্তাহ এঙ্গেজমেন্ট চালাইতে হবে অথবা ব্র্যান্ড আওয়ারনেস তোমার বিজনেস সম্পর্কে মানুষকে জানাইতে হবে একটা পরিচিতি পাইতে হবে কারণ বিজনেসে পরিচিতি না থাকলে ওই বিজনেস কখনোই তুমি গ্রো করতে পারবে না এবার তার জন্য আপনি ক্যাম্পেইন চালালেন চালানোর পরে তারপরে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেন চালাবেন আপনি একটা প্রপার ডাটা পাইলেন ডাটা পাওয়ার পরে সেলস অ্যাডস ক্যাম্পেন চালালেন সেলস ক্যাম্পেন চালাইলে আপনি অবশ্যই সেলস পাবেন এই যে আমার এই বিজনেসটা একদমই নতুন তাই বলে কি আমি সেলস পাইনি অবশ্যই পাইছি এগারোটা সেলস পাইছি ঠিক আছে খুব বেশি কিন্তু আমি স্পেন্ড করিনি এগারোটার মধ্যে আমি ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিছি তিন ডে ঠিক আছে একটা দুইশো একটা দেড়শো আর পেস সেট আপের জন্য একশো তাহলে কত হইল চারশো সাড়ে চারশো সো এইভাবে আর কি ভেঙে ভেঙে আর কি নিতে হয় বিষয়টা বুঝাইতে পারলাম বুঝতে পারছি কাজ করতে করতে আরো ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ কারণ আপনাদের হাতে তো সময় আছে পাঁচ মাস সময় না কোর্সের ডেডলাইন আরো পাঁচ মাসের বেশি যাবে আপনাদের সো এটা নিয়ে প্যারা নাই ক্লাস অনেকে আর কি ক্লাস টেলাস দেখে না ঠিক আছে দুই তিন মিনিট ভিডিও দেখে টেনে টেনে দেখেন ঠিক আছে এইগুলো করা যাবে না ক্লাস যদি না করেন কোন সমস্যা নেই একটা ভিডিও একবারের জায়গায় দুইবার দেখবেন ঠিক আছে দেখার পরে তারপরে কোশ্চেন করবেন ভিডিও না দেখে কেউ কোশ্চেন করবেন না